অল আউট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, চীনাবাদাম আমাদের প্রত্যেকের কাছেই অতি প্রিয়। এর উপকারিতাও অপরিসীম। আবার ক্ষেত্রবিশেষে এবং অবস্থা বিশেষে এই বাদাম হয়ে ওঠে অতি ভয়ঙ্কর। প্রথমেই সংক্ষেপে এর মূল উপকারিতাগুলির কথা বলব এবং তারপর বলব কেন কোন পরিস্থিতিতে চীনাবাদাম প্রাণঘাতী হয়ে উঠতে পারে, আর এই কুপ্রভাব এড়ানোর জন্য আমাদের কোন কোন বিষয়ে অবশ্যই নজর দিতে হবে। খুবই সংক্ষিপ্ত ভিডিও, সুতরাং স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য হাতছাড়া হয়ে যাবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসুন তাহলে শুরুতেই জেনে নেই বাদামের উপকারিতার কথা। চীনাবাদাম ভিটামিনস এবং মিনারেলসের এক সমৃদ্ধ উৎস। ভিটামিন ই, ভিটামিন B1 বা থিয়ামিন, ভিটামিন B3 বা নিয়াসিন, ভিটামিন B9 বা ফোলেট, বায়োটিনের চমৎকার উৎস এই বাদাম। কপার, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ এবং ফসফরাসের খুব ভালো উৎস এটি। সব থেকে বড় কথা, চীনাবাদাম মনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে ভরপুর, যা হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। অর্থাৎ বাদামে যে সকল খাদ্যগুণ তথা পুষ্টিগুণ রয়েছে সেগুলি আমাদের শরীরের জন্য অপরিহার্য। সেদিক থেকে বলা উচিত চীনাবাদাম এক অতি উপকারী খাদ্য। কিন্তু কিছু কারণে চীনাবাদাম হয়ে উঠতে পারে প্রাণঘাতী। এর দোষ যতটা না এই বাদামের তার থেকে অনেক বেশি আমাদের। ভুল ব্যবহার, সঠিকভাবে উৎপাদন, স্টোরেজ বা সংরক্ষণের অভাবে উপকারী খাবারটি ভয়ানক ক্ষতিকর হয়ে উঠেছে কারো কারো ক্ষেত্রে। প্রথমত, ডিউক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার দ্বারা একটি স্টাডিতে দেখা যায় যে চীনাবাদাম কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান ঘটাতে পারে। এর কারণ এই বাদামে অ্যারাচিন এবং কন অ্যারাচিন নামক যে দু প্রকারের প্রোটিন আছে তা কোনো কোনো ব্যক্তির অ্যালার্জি সৃষ্টি করে, যদিও বা খুব কম ক্ষেত্রেই এটা দেখা যায়। তবুও বাদাম খাওয়ার পরে আপনি কোনো রকমের অ্যালার্জি বুঝতে পারলে বা অনুভব করতে পারলে তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে চলে যাবেন, কারণ এটা করা খুব প্রয়োজন, কারণ এই অ্যালার্জি প্রাণঘাতী হতে পারে। আর যদি কোনো সমস্যা না হয় তাহলে বাদাম থেকে আপনার কোনো ভয় নেই, অন্তত অ্যালার্জির ভয় নেই। দ্বিতীয়ত, আমরা জানি কোনো পুষ্টি উপাদান শুধুমাত্র খেলেই হয় না, তাকে অ্যাবজর্বড বা শোষিতও হতে হয়, তবেই তা শরীরের বিভিন্ন কাজে লাগে। যেমন আয়রন, আমাদের শরীরের জন্য এক অতি প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান। অনেক খাদ্যের মধ্যেই আয়রন থাকে, কিন্তু সব সময় তা শোষিত হয় না। আয়রনকে শোষিত হতে প্রয়োজন হয় ভিটামিন সির। এই চ্যানেলেই বিভিন্ন ভিডিওতে বলা হয়েছে এই কথা। যাই হোক, আয়রনকে শোষিত হতে সোজা কথায় রক্তে মিশতে সাহায্য করে ভিটামিন সি। এই ক্ষেত্রে ভিটামিন সিকে বলে এনহ্যান্সার। কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে কিছু এমন উপাদানও রয়েছে যা আয়রনকে শোষিত হতে অর্থাৎ শরীরের কাজে আসতে বাধা দেয়, তাকে বলে ইনহিবিটরস। ফাইটেটস আয়রনকে কাজে লাগতে দেয় না। এই ফাইটেটস বেশ মাত্রায় রয়েছে চীনাবাদামে। গবেষকরা চীনাবাদামে ফাইটেটসের উপস্থিতির এমন প্রমাণ পেয়েছেন। সুতরাং বেশি চীনাবাদাম খেলে শরীরে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে, ফলস্বরূপ আসবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। তবে সপ্তাহে 2-3 দিন অল্প বাদাম খাওয়া যেতেই পারে এবং তা শরীরের জন্য প্রয়োজন। তবে যারা অ্যানিমিয়ার রোগী তারা বাদাম খেলে প্রধান আহারের অন্তত 5 ঘন্টা পর বাদাম খাবেন, কারণ ততক্ষণে খাবারের আয়রন শোষিত হয়ে যাবে বা শোষিত হতে শুরু করবে, তাহলে তেমন কোনো সমস্যা হবে না। তৃতীয়ত, এই সমস্যাটি খুবই ভয়ানক। নিজের অজান্তেই অনেকেই এই সমস্যায় আক্রান্ত হয়ে চলেছি আমরা। কিছু বাদাম থেকে অ্যাফ্লাটক্সিন পয়জনিং হতে পারে। সিরিয়াস অ্যাফ্লাটক্সিন পয়জনিং লিভার ক্যান্সার এবং লিভার ফেলিওরের প্রধান কারণ। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR এর অনুসারে এদেশের 21% চীনা বাদামই খাওয়ার অযোগ্য, কারণ এগুলি অ্যাফ্লাটক্সিন সংক্রমিত। এগুলি এতটাই দূষিত যে ঠিক যে মাত্রার বেশি দূষিত হলে বাদাম খাওয়া যেতে পারে না, তার থেকেও 40 গুণ বেশি দূষিত। অ্যাফ্লাটক্সিন এক প্রকারের টক্সিন যাকে এক ধরনের ছত্রাক সৃষ্টি করে থাকে। সাধারণত বাদামের চারাগাছ এর দ্বারা সংক্রমিত হয়। ফসল তোলার পরেও সঠিকভাবে সংরক্ষণের অভাবেও এই মারাত্মক সংক্রমণ হয়ে থাকে। অ্যাফ্লাটক্সিন লিভারে যে সমস্যার সৃষ্টি করে তার নাম হলো
অ্যাফ্লাটক্সিকোসিস। অ্যাফ্লাটক্সিকোসিস মানুষের লিভারে হেপাটিক কার্সিনোমা বা লিভার ক্যান্সার সৃষ্টি করে। সুতরাং পচা বাদাম, ছত্রাক বা ছাতা ধরা বাদাম কোনোভাবেই খাওয়া চলবে না। কৃষকদের উচিত বাদাম ভালোভাবে রোদে শুকিয়ে শুষ্ক স্থানে সংরক্ষণ করা। প্রত্যেকেরই উচিত পচা বা নষ্ট বাদাম খাওয়া থেকে বিরত থাকা সতর্কতার সঙ্গে, কেননা বাদাম ওয়ালার কাছেও শতকরা 20-25% বাদাম পচা থাকতে পারে, খারাপ থাকে, কালো দাগ ধরা থাকতে পারে। এগুলোই অ্যাফ্লাটক্সিন কন্টামিনেশনের কারণ এবং লক্ষণ। সেগুলি কোনোভাবে খাওয়া চলবে না, ভুল করে মুখে চলে গেলেও মুখ ধুয়ে ফেলবেন। আর কাঁচা বাদাম সতর্কতার সঙ্গেই খাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।